এখান থেকে এখন এখানে এলাম, মজা নেই। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। হাই বন্ধুরা, কি খবর সবার? তো আজকে বিকেলবেলা পাখির ডাক শুনতে পাচ্ছ? আই থিঙ্ক ওই যে পাখি কিটকিটকিটকি করে ডাকছে, তো ডাকুক। তো চলে এসেছি কোথায়, একটা সুন্দর লোকেশন, এটা কাঁচাপাড়া একদম কাছেই, এটা হচ্ছে মথুরা বিল। তো এই লোকেশনটা এসেছি, তো এই পুরো জায়গাটা ঘুরবো, অনেকটা জলে ভেসে গেছে। এই বিলটা আরও ভালো ছিল বাট এখনও মোটামুটি ভালোই আছে। তো এটা সুন্দর লোকেশন, আমি আর আমার এখানে একটা বন্ধু আছে, এই যে ওর নাম রাজা, এদিকে আয়। এই যে রাজা, হাই বন্ধুরা। চলো আমরা যাই, একটুখানি হালকা পা ভিজিয়ে যেতে হবে। তো আমরা এখন হালকা জলের মধ্যে দিয়ে যাচ্ছি, হালকা পাড় হালকা জল, কারণ বর্ষায় মোটামুটি পুরো ভেসে গেছে দেখতে পাচ্ছ। এই সাইডগুলো পাড়, এই পাড় দিয়ে যাচ্ছি, আবার সামনে জল আছে, ওই সাইড দিয়ে জল দিয়ে যেতে হবে। তারপর একদম কি বলবো, স্বর্গদ্বার, পুরীর স্বর্গদ্বার, সেরকম এখানে মথুরা স্বর্গদ্বার, তাই তো? চলো, ও বলছিল দীঘা স্বর্গদ্বার, না দীঘা পার বলছিল একটু আগে। তো অনেকটা এখন কিন্তু গরিবের দীঘাই হয়ে গেছে জায়গাটা, আমি বিশ্বাস করি না। শীতকাল একদম শুকিয়ে জাস্ট লেভেল হয়ে যায়, ওই সাইডে বসে আড্ডাও মারা যায়, ওই জায়গাটাও যাবো। তো এখন একটু মজাও কিন্তু লাগছে বেশ, ঠিক আছে, হালকা পায়ে ভিজছে জল। এখানে কি জানো, এখানে হচ্ছে ফড়িং ফড়িং উড়ে উড়ি করছে, সামনে সূর্য, বিকেলবেলার গধূলি লগ্ন। মথুরা বিলের একদম সামনে ওই সাইডে নৌকা যাচ্ছে টুই টুই করে, আর ওখানে সূর্য তো দেখতেই পাচ্ছ বিকেলবেলা। আমরা ছিলাম ওই সাইডটা, ঠিক আছে, আমরা ছিলাম ওই সাইডটা, ওইখান থেকে এখন এখানে এলাম, মজা নেই আ রহা হ্যায়। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এটা ভেঙে পড়ে যাবে না তো, ঝাঁস লেগে। তো এখন এই ঢিবিগুলোর উপরে উঠে গেছি, ঢিবিটা কত উঁচু তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো না, এই নিচে দেখলে বুঝতে পারবে। এই দূরে একজন দাঁড়িয়ে আছে, হাই কেমন আছো। এই টপ অ্যাঙ্গেল শট ঢিবির ওপরে, ওই সাইডে সানসেট হবে এখনই একটু পরে, সানসেট সানসেট হবে হবে করছে ওই সাইডটা। বিকেলবেলা আড্ডা মারার জন্য কিন্তু বেস্ট জায়গা, দেখতেই পাচ্ছ, একা একা কাটানোর জন্য বেস্ট জায়গা। আজকে চলে এলাম, এর বাড়ি আছে এখানে, পড়ে যাবো উপর দিয়ে, তখন কী হবে, নিচে নেমে যাই। চলো নেমে ওই সাইডগুলো একটু ঘুরি, চলো ওই সাইডে উঠে, ওইখানে আমাদের সাইকেল আছে, ও চলে গেছে, এখন আমিও যাবো, কারণ একদম সুন্দর হচ্ছে, গধূলি লগ্ন, একটু পরে লাইট চলে যাবে, কিন্তু ফুরফুরে হাওয়া, একদম ফাঁকা। এই দেখো এই সাইডে ওই ওখানে কাজ চলছে বললো, ব্রিজের কাজ চলছে, অনেকদিন ধরে চলছে বাট বন্ধ। এই খুঁটি ওরা এখানে পুতবে, খুঁটি একটা, মানে একটা বড় প্রজেক্ট হচ্ছে এখানে, আটকে গেছে লকডাউন ফকডাউনের জন্য। আর ওই সাইডে হচ্ছে হাই রোড,
তো সামনে হচ্ছে হাই রোড, ওই হাই রোডটা পুরো কানেক্টেড, কল্যাণে যাওয়া যায়, তারপর ওই দিক দিয়ে কাপা যাওয়া যায়, আর কাঁচরাপাড়ার একদম কাছে হচ্ছে এই বিলটা। নিজের সাথে নিজের সময় কাটানোর জন্য এটা হচ্ছে একটা দারুণ জায়গা। এইবার ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু চলে গেছে, ওর বাড়ি থেকে ওর মা ডাকলো, এখন গেছে। তো এখন এই জায়গাটা আরও কয়েকজন যাচ্ছে ওই সাইডে, দুটো মেয়ে যাচ্ছে, ওই দুটো ছেলেপিলে আছে কিন্তু দুজন, আর ওদিকে দুজন ছেলে, আর আমি ছাড়া এই জায়গাটা আপাতত কেউ নেই, ঠিক আছে? তো এইবার যাই এখান দিয়ে, আবার সেই জল ফল ক্রস করে যেতে হবে, ওখানে সাইকেল আছে। তো তোমরা থাকো আমার সঙ্গে, আবার না পড়ে যাই, ধাবাস করে দেখালো পড়ে গেলাম। তাহলে কেস খেয়ে যাবো, সলিড কেস। তো একটা একটা ধাপ পার করলাম এই সাইডে, এইবার সামনের দিকে এগোই। সবাই আবার ভেবো না যে এই এই যে জল যে দেখতে পাচ্ছ এটা সারা বছরই থাকে, এই সাইডগুলো কিন্তু বিলের অংশই না বলতে গেলে। বিলটা হচ্ছে ওইটা, ঠিক আছে, ওই সাইড যেটা আমরা দেখছিলাম ওই সাইডে, ওখানে দুটো ছেলে দেখছে এখনো। তো সন্ধ্যে হয়ে যাচ্ছে বলে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এইখানে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো, ভাইকে মনে হয় গার্লফ্রেন্ড মেসেজ করেছে, একটুখানি বিজি আছে, তাই না? বিজি বলছে, বাবু খেয়েছো? ওই যে মেয়েই মেসেজ করেছে, কি সন্না সন্না বলছে, সোনা বলছে নাকি সন্না কে জানে। হ্যাঁ, বসে জন্য জল পুরো মাটি যাওয়াটা, মানে এগুলো পুরো শুকনো থাকে, পুরো শুকনো, পুরো মাটি থাকে। ঠিক আছে, আরেকটা ভাই ওখানে আছে, মাস্ক পরে আছে, ওইটা লজ্জা পাচ্ছে। তোমার নাম কি? সুদীপ্ত। সুদীপ্ত, মাস্কগুলো দেখিয়ে দাও। ও দেখাবে না, কারণ একটুখানি ওর নামে কেস চলছে থানায়, তাই তো? মোস্ট ওয়ান্টেড। বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। আরে এটা কি, তুমি কি বলছিলে জানো একটু আগে, যে এক সপ্তাহ আগে জল ছিল না? না, বৃষ্টি পড়ে জল এলো, বৃষ্টি পড়ে জল ভরে গেল, এখানে জল বেরোনোর কোনো রাস্তা নেই বলে মনে হয় জল গুলো জমে গেছে। আরো ভালো, ওই দিকটা শুকনো নাকি? এই মথুরা বিল তো বিশাল বড়, তাই না? এই চরটাও বড়, আমরা এই সাইডটা আজকে এসেছি, ওই সাইডেও আড্ডা আছে, বসার জায়গা বা আড্ডা মারার জায়গা নাকি? শুকনো, তো ঠিক আছে ওই সাইডটা একদিন যাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানো কীরকম লাগছে। চ্যানেলে যদি প্রথম এসে থাকো, আমাকে প্রথম দেখো, তাহলে বলো বাকি ভিডিওগুলো দেখো চ্যানেলে, ওগুলো ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, তখন সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।